সব প্রতীক্ষার অবসান, আজ মহাষষ্ঠী, দেবীর বোধন। এই বোধনের মধ্য দিয়েই মহাধুমধামের সঙ্গে শুরু হয়ে গেল দুর্গাপুজো। এরাজ্যে মহালয়া থেকেই উৎসবের আবহ শুরু হলেও খাতায় কলমে আজ দেবীর আরাধনা শুরু। যদিও চতুর্থের রাত থেকে বেশ কিছু পুজোর উদ্বোধন হয়ে গেছে, প্যান্ডেলে প্যান্ডেলে। অতি সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যা পরিস্থিতির ক্ষত এখনও সম্পূর্ণভাবে মুছে যায়নি রাজ্য থেকে। সেই গ্লানি ঝেড়ে ফেলে রাজ্যবাসী গা ভাসিয়েছে আনন্দ উল্লাসে। বছরের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বলে কথা। বিরূপ আবহাওয়াকে উপেক্ষা করে মহাষষ্ঠীর দিন থেকেই আনন্দ উৎসবে মেতে উঠেছে গোটা রাজ্য। বুধবার মহাষষ্ঠী, দেবীর বোধন। বোধনের অর্থ দেবীকে ঘুম থেকে জাগরিত করা। শরৎকালে চলে সূর্যের দক্ষিণায়ন। শাস্ত্র অনুসারে এটি দেবতাদের রাত্রিকাল, তারা নিদ্রিত থাকেন। শরৎকাল দেবীর আরাধনার জন্য উপযুক্ত সময় নয়, তাই এই অকালে তার পুজো করতে হলে তাকে জাগরিত করতে হয়। জাগরণের এই প্রক্রিয়াটি বোধন নামে পরিচিত। সেই কারণে দুর্গাপুজো হয় দেবীর অকাল বোধন দিয়ে, অর্থাৎ অকালে বা নির্দিষ্ট সময়ের আগে তার ঘুম ভাঙানো হচ্ছে। কালিকা পুরাণ অনুযায়ী রাবণ বধ করে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করতে অসময়ে তার পুজো করেছিলেন রামচন্দ্র। তাই শরৎকালের দুর্গাপুজোকে দেবীর অকাল বোধন বলা হয়। রাবণ বধে রামচন্দ্রকে সাহায্য করার জন্য রাত্রিকালে দেবীর বোধন করেছিলেন ব্রহ্মা। ঘুমন্ত দেবীকে জাগ্রত করার জন্য ব্রহ্মাকে দেবী স্তুতি করতে হয়েছিল। বুধবার সকাল থেকে বিভিন্ন মন্দির, ক্লাব এবং বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে দেবীর বোধন। পাশাপাশি সপ্তমী পুজোও শুরু হয়েছে বুধবার। চলতি বছর দুর্গাপুজো কিছুটা ব্যতিক্রমী। তিথি অনুযায়ী পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী শুরু হয়ে গেছে মঙ্গলবারই। বুধবার মহাষষ্ঠী হলেও বুধবার সকালেই সপ্তমী তিথি শুরু হয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যাতেই অনেক জায়গায় হয়েছে দেবীর বোধন। বুধবার ভোর থেকে বিভিন্ন মণ্ডপে শুরু হয় কল্পারম্ভ। সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস, জানালেন স্থানীয় পুরোহিত। ষষ্ঠী 8 অক্টোবর মঙ্গলবার 7:10 থেকে বুধবার সকাল 7:32 আর 9 অক্টোবর বুধবার, 9 অক্টোবর বৃহস্পতিবার সকাল 7:25 পর্যন্ত আরম্ভ। আচ্ছা, 7:25 সপ্তমী পুজো আরম্ভ, অষ্টমী 8 অক্টোবর বৃহস্পতিবার 7:26 থেকে শুক্রবার 7:12 পর্যন্ত। এবার তো পূজাটা ষষ্ঠী সপ্তমী সপ্তমী অষ্টমী নবমী দশমী। এদিকে আনুষ্ঠানিকভাবে পুজো শুরু না হলেও বিভিন্ন মণ্ডপগুলোতে চতুর্থীর রাতেই উদ্বোধন হয়ে যাওয়ায় প্রতিমা দর্শনের জন্য পঞ্চমীতে ছিল নজরকাড়া ভিড়, সেই সঙ্গে রাস্তাঘাটেও ছিল উপচে পড়া ভিড়। বুধবার সকালেই অনেকেই বেরিয়ে পড়েছেন ঠাকুর দেখতে। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।